আর সৌম ও জুন্না রোজা ঢালস্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা মুমিনের জন্য ঢালস্বরূপ, আর এই ঢাল হল জাহান্নাম থেকে মুক্তি লাভের ঢাল। তাই রোজার হক পুরোপুরি আদায় করে আমাদের রোজা রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হালাল রান্নাবান্না চ্যানেলে আজ আমরা আপনাদেরকে তৈরি করে দেখাব গরমের আরাম একটি ঠান্ডা রেসিপি, ফ্রুট কাস্টার্ড রেসিপি। যেমন মজা তেমনি স্বাদ, সেহরি ও ইফতারে অনায়াসে পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন। প্রিয় দর্শক, আমরা আজকে এই ফুড কাস্টার্ড রেসিপিটা কিভাবে তৈরি করেছি আসুন একবার সকলে মিলে দেখে নেই। প্রিয় দর্শক, ফুড কাস্টার্ড রেসিপিটি তৈরি করার জন্য আমরা একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ লিটার দুধ, এবং দুধগুলোকে আমরা নেড়ে চেড়ে মিডিয়াম লো আঁচে জাল করে নেব, অর্থাৎ একটি বলক দিয়ে নিব। আর এখানে আমরা নিয়ে নিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। দুধটা যখন গরম হয়ে যাবে আমরা এখান থেকে 2 চামচ দুধ উঠিয়ে রাখব। প্রিয় দর্শক, আমরা 2 চামচ দুধ উঠিয়ে নিলাম এবং কাস্টার্ড পাউডারগুলো দুধের মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পাউডারগুলোকে আমরা ভালোভাবে গুলিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা পাউডারগুলো মিশিয়ে নিলাম এবং দুধের মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে ঢালতে হবে এবং দুধটাকে নাড়াচাড়া করতে হবে। আমরা দিয়ে দিলাম কাস্টার্ড তরলগুলো দুধের মধ্যে এবং নাড়াচাড়া করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এখানে আমরা চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি খান দিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে যাচ্ছি। দুধটা বলক এসে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে জালটাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমরা জালটাকে মিডিয়াম লো আঁচে দিয়ে নিয়েছি এবং জাল করে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলক এসে গেছে। এখন আমরা দুধগুলোকে নামিয়ে নেব এবং আমরা আজকে ফ্রুট কাস্টার্ডটি তৈরি করব। সেই জন্য আমরা এখানে দিয়ে দিলাম কিছু আপেলের কুচি, কিছু তরমুজের কুচি এবং কিছু দিয়ে দিলাম আঙ্গুর। আঙ্গুরগুলোকে আমরা মাঝখানে কেটে নিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম বেদানার কিছু দানা এবং দিয়ে দিলাম সেই দুধগুলো যেগুলো আমরা জাল করে নিয়েছিলাম কাস্টার্ড দিয়ে। প্রিয় দর্শক, আমরা সবগুলো উপকরণ, ফ্রুট উপকরণগুলো এখন কাস্টার্ডের সাথে মিশিয়ে নেব। আমরা আস্তে আস্তে আলতো করে মিশিয়ে নিলাম। প্রিয় দর্শক, এখন উপর দিয়ে কিছু ছিটিয়ে দিলাম ফ্রুট। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের মজাদার ফুড কাস্টার্ড রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আপনারা সেহরি এবং ইফতারে এই ঠান্ডা ডেজার্টটি, কাস্টার্ড রেসিপিটি আপনারা রাখতে পারেন। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং খুবই ভিটামিনযুক্ত এই কাস্টার্ড রেসিপিটি আপনারা সেহরি ইফতারিতে রাখবেন। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। প্রিয় দর্শক, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যজনকে দেখার জন্য রেসিপিটা শেয়ার করে দিবেন আপনজনদের মাঝে। প্রিয় দর্শক, সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করুন এবং আমাদের সকলকে কবুল করুন ভালো ভালো আমল করার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।